বিয়ের পর এটাই তার প্রথম ছবি, যে ছবিতে শুভশ্রী ফিরে গেছে তার ছোটবেলায়। পিঠে ব্যাগ, পরনে ফ্রক আর দু কাঁধে দুটো বেনুনি করা ছুটি। শুভশ্রীর এই লুক দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে শুভশ্রীর এক বছর আগে বিয়ে হয়েছে। তবে বিয়ের পর শুভশ্রীর কামব্যাকটা অন্য কারো হাত দিয়ে নয়, স্বয়ং তার হাবি মানে রাজ চক্রবর্তীর হাত ধরেই করলো শুভশ্রী। যেমন চুটিয়ে সংসার করছেন, ঠিক তেমনই চুটিয়ে শুটিং করতেও দেখা গেছে তাদের। তবে পরিচালক রাজ চক্রবর্তী তার ফ্লোরে ব্যক্তিগত সম্পর্কের কোনো গুরুত্বই দেয়নি, বরং পরিচালক আর নায়িকার যে প্রফেশনাল সম্পর্ক সেটাই চোখে পড়েছে বাকি লোকজনের। শোনা যায় অ্যাডভেঞ্চার জোজোর কাজ চলাকালীন রাজ তার ফেসবুকে খুঁজে পায় কোনো একজনের একটা গল্প, আর সেই গল্প থেকেই রাজ খুঁজে পায় তার পরিণীতার ছবিকে, আর তারপরই শুরু করে পরিণীতার কাজ। স্কুল স্টুডেন্টের লুকে শুভশ্রীকে দেখেছে তার ফ্যানরা। তবে ছবিতে শুভশ্রীর রয়েছে মোট তিনটে লুক, পুরো গল্প জুড়ে রয়েছে উত্তর কলকাতার পাড়ার গল্প। আর সেই পাড়ারই একই পাড়ায় প্রেম করলে কি কি হয় সেটা খুঁজে পাবেন পরিণীতায়। তবে সদ্য শেষ হয়েছে পরিণীতা ছবির শুটিং, আর সেই কারণেই এখন মন খারাপ শুভশ্রীর। ছবির শুটিং শেষ হওয়ার পর শুভশ্রী তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ছবির জার্নি তার ক্যারিয়ারে মনে রাখার মতো, মেহুলকে তিনি খুব মিস করছেন, কারণ মেহুলের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তবে এক্স্যাক্টলি এই মেহুলটা কে সেটা জানার জন্য আপনাকে দেখতে হবে সিটি সিনেমা।